মুরগির রোগ ব্যাধি অতিরিক্ত খাবারের দাম ওষুধ ও অন্যান্য উৎপাদন সামগ্রী নিয়ে অব্যবস্থাপনায় গত তিন বছরে নরসিংদীর প্রায় 35-40% ক্ষুদ্র পোলট্রি ব্যবসায়ী গুটে নিয়েছে তাদের ব্যবসা জেলা 6টি উপজেলায় কম বেশি পোলট্রি খামার গড়ে তুলেছেন ক্ষুদ্র খামারিরা এসব খামার থেকে জেলায় মাংস ও ডিমের চাহিদা মিটিয়ে পাঠানো হয় ঢাকা সহ দেশে বিভিন্ন জায়গায় কিন্তু বর্তমানে নানা সমস্যায় ধ্বংসের পথে পোলট্রি শিল্প খামারিরা বলছেন দিন দিনই বাড়ছে মুরগির খাবারের দাম পাশাপাশি পাওয়া যায় না সরকারি কোনো আর্থিক সহযোগিতা এছাড়া বড় বড় প্রতিষ্ঠানের কাছে জিম্মি হওয়ায় লোকসানে পড়ে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন এই শিল্প থেকে জেলায় তিন বছর আগেও খামারির সংখ্যা ছিল 6000-এর বেশি বর্তমানে তা নেমে এসেছে 3000-এর নিচে লোকসানে থাকে যেই জায়গার মধ্যে ব্যবসা হইব তো প্রতিদিন যদি এরকম লোকসান হইতে থাকে তাহলে তো আর একটা ছোটখাটো একটা ফার্মের এই ভর্তুকি দেওয়া সম্ভব না যে প্রতিদিনের চালানের তো অ্যাকচুয়ালি যদি খাবারের দামটা একটু স্বর্ণীয় মাত্রায় থাকতো ওষুধের দাম স্বর্ণীয় মাত্রায় থাকতো তাহলে আমরা অন্তত পোলট্রি যারা জড়িত আছি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখা সম্ভব আমাদের ওই সিন্ডিকেটের কারণে বড় ব্যবসায়ী ব্যবসাটা নিয়ে যাবে ছোট খামারিরা থাকবে না তখন তারা তাদের নিয়ন্ত্রণ করে তারা সুবিধা মতো তারা তাদের ঠিকই ব্যবসা জনগণকে জিম্মি করে তারা এই তারা যেমন খামারিদেরকে এখন জিম্মি করে ব্যবসা হাতে নিচ্ছে একসময় জনগণকে জিম্মি করে তারা তার চাহিদা মতো মূল্য নির্ধারণ করে ঠিকই মুরগি মাংস বিক্রি করবে এর থেকে এই জাতীয় সিন্ডিকেট হাত থেকে বাঁচার জন্য তৃণমূল খামারি যত হবে অর্থনৈতিক স্বনির্ভরতা আমাদের পল্লী উন্নয়নেরও ছোঁয়া লাগবে